সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবগঞ্জ টিভির আজকের সংবাদ আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদোস মিম প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম ম্যাঙ্গো ট্রেনে চাপানাবগঞ্জ রেল স্টেশনে আয় আট লাখ উনষাট হাজার আটশো চল্লিশ টাকা চাপানবাবগঞ্জে নতুন করে আঠাশ জনের করোনা শনাক্ত পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি ভারতীয় বিড়ি সহ একজনকে আটক করেছে র্যাব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত আম পরিবহনের জন্য চালু হওয়া ম্যাঙ্গো স্পেশাল ট্রেন অনলাইন আম বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষের কাছে অনেকটাই কুরিয়ারের বিকল্প প্রচলিত কুরিয়ার সার্ভিসগুলোর চেয়ে রেলের পরিবহন খরচ অনেক কম হওয়ায় তারা কুরিয়ারের বিকল্প হিসেবে রেলের সেবা গ্রহণ করেছেন যার প্রমাণ এবার গেল চেয়ে প্রায় ছয় গুণ রেকর্ড পরিমাণ আম পরিবহন গেল সাতাশ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করেছে রেলওয়ে আর সব মিলিয়ে এবছর চাঁপা থেকে ট্রেনের মাধ্যমে আম গেছে ছয় লাখ পঞ্চান্ন হাজার দুই শত পঁচানব্বই কেজি গতবার চাঁপানাবগঞ্জ রেল স্টেশন থেকে আম গিয়েছিল এক লাখ সাতষট্টি হাজার বাহাত্তর কেজি চাপানাবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান এবছর আম পরিবহন করে চাপানবাবগঞ্জ রেল স্টেশন থেকে আয় হয়েছে লাখ হাজার টাকা নতুন করে জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের আর ল্যাব থেকে পাওয়া একশো জনের নমুনার ফলাফলে আঠাশ জনের করোনা শনাক্ত হয় চাপানবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে চাঁপানবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা একজন মারা গেছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক আহনাফ আহনাবার চাঁপানবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে উনষাট বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধ উদ্ধার করেছেন উদ্ধার হওয়া ঔষধের মূল্য প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এছাড়াও অপর একটি অভিযানের নয়টি চোরাই ভারতীয় ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন বিজিবির সদস্যরা উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির হোসেন মোল্লা দুটি অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাপানাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে এক লাখ চব্বিশ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি সহ কালাম নামে এক যুবককে আটক করেছেন শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদ শিকারী এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা আটককৃত কালাম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সর্দার টোলা গ্রামের নিজাম ছেলে র্যাব পাঁচ চাপানবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে র্যাব জানিয়েছে ভারতীয় বিড়িসহ আটক কালামের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে সব শেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপা নবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপা নবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো বিদায় নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল